বন্ধুরা দেখো রিলসটাকে মিউট করে আমি নিজের গলায় একটু চেষ্টা করলাম করার জন্য গান। বাঁশুরি বাজাইও না শ্যাম বাজাইও না বাঁশি, তোমার বাঁশির সুর যে আমার গলায় পড়ায় ফাঁসি। বন্ধুরা শুভ সকালে সিরিজ ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা আজকে রেডি হয়ে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিও দেখলেই তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর এখানে ব্যাগ রেডি, কে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমরা গাড়িতে চড়েছি। তো আমি, বড় ভাগ্নি, ভাগনা, বড়দি, মেজদি সবাই মিলে আমরা যাচ্ছি এক নতুন আত্মীয়র বাড়ি। তো তোমরা দেখো কোথায় যাচ্ছি। এত হাওয়া, প্রচণ্ড হাওয়া গাড়িতে, তাই একটু সানগ্লাস পরে আমরা ভিডিও করছিলাম। তো আমি পড়ছি, তাই ভাগ্নিও পড়ছে। দেখো কত সুন্দর আমাদের ডুয়ার্স, মানেই সবুজে ঘেরা প্রকৃতি। আর বাড়ির থেকে বেরোলেই চা বাগান, দুপাশে চা বাগান, দেখো কি সুন্দর দেখতে। যেখানেই যাবো না কেন, তোমরা তো দেখোই প্রত্যেকটা ব্লগে আমার চা বাগান থাকবে, কারণ ডুয়ার্সের সবুজ প্রকৃতিতে ঘেরা। তো দেখো আমরা যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, একদম পরিষ্কার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর তোমরা এই ব্লগে দেখতে পারবে কিছুটা অংশ যে আমি কোথায় যাচ্ছি, কিন্তু পরের ব্লগগুলো আরও ভালো হতে চলেছে, কারণ কি আমি চলে যাব আমার বাপের বাড়িতে। তোমরা দেখো দেখো নতুন ব্রিজটা কত সুন্দর দেখতে, খুব সুন্দর। এরকম মাঝে মাঝেই কতগুলো ব্রিজ হয়ে যায় এখন রাস্তায়, খুব ভালো লাগে। তো দেখো, তো এখানে 2-2.5 ঘন্টা লাগলো, দেখো অনেকটা দূর। আমরা ওখানে পৌঁছে তারপরে একটু খাওয়া, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি টিষ্টি খেলাম, খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসছি। মানে ওখানে 2-3 ঘন্টার মতন ছিলাম। তো ওখান থেকে আসার সময় রাস্তায় একটা আমার ভাগ্নের বাড়ি আছে, তো ওই ভাগ্নের বাড়িতে ভাগ্নেকে ডাকা হলো যে গাড়িটা রোডে দাঁড়িয়ে আছে, তুই একটু এগিয়ে আয়, তোর সঙ্গে একটা দেখা করে যাই। তো আমরা যাচ্ছি, ওই যে বড়দি, তারপরে ভাগ্না, ওরা যাচ্ছে ওই যে ভাগ্নের কোলে, ওই যে ছোট, ও ও এত লোক দেখে এত কান্না করছে মানে বলার মতন না। তো এখানে দেখো সবাই, কত ভালো লাগে সবাই একসঙ্গে হলে। তো ওই ভাগ্নেরও আমাদেরকে দেখে ইচ্ছে করছিল যেতে, তো ও পরে কেঁদেই দিল যে ও আসলো না। তবু সবাই বললো তোরা, তুই কিছুদিন পরে আয়, ঘুরে যাস। তো দেখো আমি ভিডিও করছি, ওদেরকে বলছি কিছু বলো। তো এই যে ভাগ্নের বর আর ভাগ্না সব। তারপরে আমি ওখান থেকে এসে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি, বাপের বাড়িতে আসবো বলে আমি আমাদের এই যে বাজারটাকে একটু দেখালাম। তো এই দেখো আমার ভাস্তি, আর আমাদের গ্রামের পরিবেশের প্রকৃতির ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাই।